সম্মানিত মসজিদের মুসল্লি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানা হাদা সাফি আমরে না হাদা মা লাইসা মিনহু ফাওয়ারাব। কে যদি আমার শরীয়তে নতুন কিছু করে, সে যদি আমার শরীয়তের অন্তর্ভুক্ত না হয়, তাহলে তা বাতিল বলে গণ্য হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাব। কেউ যদি কোনো আমল করে, সে আমলে যদি আমার নির্দেশনা না থাকে, তাহলে তা পরিত্যাজ্য, তা বাতিল বলে গণ্য হবে। বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল-জান্নাহ ইল্লা মান আবা। আমার উম্মত সবাই জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করবে। ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ। কোন সাহাবী বললেন, আল্লাহর নবী, কে অস্বীকার করে? আপনি যে বলছেন যে সবাই জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করে, কে অস্বীকার করে? তখন তিনি বলছেন, মান আতানি ফাত দাখাল আল-জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমাকে মানে সেই জান্নাতে যাবে, যে আমাকে মানে না সে অস্বীকার করে, ও জাহান্নামে যাবে। আপনার আমল যদি রাসূলের না হয়, তাহলে আপনি আল্লাহর রাসূলকে অস্বীকার করেন। আমি কি দিয়ে বুঝাই আপনাকে হাদিসের অংশ? আপনি যে আমল করছেন, সেটা যদি রাসূলের না হয়, তাহলে আপনি রাসূলকে অস্বীকার করেন। আমি আপনাকে নিষেধ করিনি, আপনি দোয়া হাত তুলে বলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলেন, নিষেধ করিনি। কিন্তু এটা যদি রাসূলের না হয়, তাহলে আপনি আল্লাহ রাসূলকে অস্বীকার করেন। এই কথাটা বলছি, এটা বোখারি বলেন, দিন রাত বলেন, কিন্তু আগে জেনে নেন আল্লাহ রাসূলের কি। এরপর আঙ্গুলে তাসবিহ গণনা করেন, করতে থাকেন দিন ভাই, তাসবিহ দানে তাসবিহ গণনা করেন, মেশিনেও করেন, কিন্তু করার আগে দেখে নেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে তাসবিহ গণনা করতেন। যদি এটা না লিখায়, তাহলে আপনি আল্লাহ রাসূলকে অস্বীকার করেন। এটাই কথা বলতে চাচ্ছি বোখারি মুসলিম।